হ্যালো স্টুডেন্টস, বাহিনী নির্মলের প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে বা এইচএস এক্সামিনেশনে 2021 সালে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন ইউনিটসের সাজেশনস নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি তোমরা জানো যে কোভিড-19 অবাঞ্ছিত পরিস্থিতির জন্য বা কোভিড-19 জন্য বা করোনা ভাইরাসের জন্য যেহেতু নিয়মিতভাবে ক্লাস হয়নি এবং টিচারদের ইচ্ছা থাকলেও তারা ক্লাস করতে পারেনি, সেই কারণের জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বায়োলজিক্যাল সায়েন্সের অন্তত 30-35% পোর্শন সিলেবাস থেকে তারা রিমুভ করেছেন বা রিডিউস করেছেন, যেটাকে বলা যায়। ওকে, অর্থাৎ এই অংশগুলো থেকে কোন রকম কোয়েশ্চেন্স 2021 সালে এইচএস এক্সামিনেশনে আসবে না। তো এক্ষেত্রে ইউনিট ওয়ান থেকে কিন্তু কোনো পোর্শন এলিমিনেট করা হয়নি এবং ইউনিট টু থেকে যেটা এলিমিনেট করা হয়েছে সেটা হলো মেকানিজম অফ ইভলিউশন। ইউনিট থ্রি থেকে কোনো অংশ এলিমিনেট করা হয়নি। ইউনিট ফোর কিন্তু টোটালি এলিমিনেট করা হয়েছে, অর্থাৎ বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই অংশ টোটালি এলিমিনেট করা হয়েছে। এবং ইউনিট ফাইভ থেকে ইকোসিস্টেম অংশকে এলিমিনেট করা হয়েছে। তো আমি ইউনিট ওয়াইজ আমি বিভিন্ন সাজেশনস নিয়ে আলোচনা করবো, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট নিয়ে আমি আলোচনা করবো, প্রত্যেকটা ইউনিটে কোন কোন অংশগুলো তোমরা পড়বে সেই সম্বন্ধে আলোচনা করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইউনিট ওয়ান সাজেশনস। এবং ইউনিট ওয়ানে যে বিষয় আছে সেটা হলো রিপ্রোডাক্টিভ বায়োলজি। এবং রিপ্রোডাক্টিভ বায়োলজি তোমরা যখন পড়বে, আমি বলে দিই, সেটা হলো যে অ্যাকচুয়ালি পড়ার স্টাইল বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু রিপ্রোডাক্টিভ বায়োলজি অ্যাকচুয়ালি দুটি ব্রড পার্টে তোমাদেরকে পড়তে হবে। প্রথম যেটা সেটা হলো হিউম্যান রিপ্রোডাকশন এবং সেকেন্ড যে পার্ট সেটা হলো প্ল্যান্ট রিপ্রোডাকশন। ওকে, তো প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে রিপ্রোডাকশন টাইপস, অর্থাৎ বিভিন্ন অর্গানিজমস কিভাবে রিপ্রোডাকশন করে বা প্রজনন করে। এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে জেনারেলি যে কোয়েশ্চেন্সগুলো দেয় সেটা হলো এক্সাম্পলস দেয়। সুতরাং বিভিন্ন টাইপের রিপ্রোডাকশনের এক্সাম্পলস এই প্রথম চ্যাপ্টার এ তোমাদেরকে মনে রাখতে হবে। এবং তারপরে যে বিষয়টা আছে সেটা হলো হিউম্যান রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, অর্থাৎ মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্পার্মাটোজেনেসিস, ইউজেনেসিস পদ্ধতি এবং তার সাথে সাথে হরমোনাল কন্ট্রোল, ফিমেলদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল, ব্রেস্টের ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন বিভিন্ন বিষয় আছে। এবং এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি পোর্শনে এই সমস্ত অংশগুলো আছে। এবং তারপরে যেটা আছে সেটা হলো জননগত স্বাস্থ্য যে অংশটা আছে, এবং জননগত স্বাস্থ্যে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বার্থ কন্ট্রোল মেথড এবং বিভিন্ন রকমের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এবং তাদের প্যাথোজেনের নাম। যখন প্যাথোজেনের নাম বলবে তখন অবশ্যই সেই সমস্ত প্যাথোজেনগুলোর নাম বা সায়েন্টিফিক নেম অবশ্যই আমাদেরকে ইংরাজিতে লিখতে হবে। ওকে, এবং তারপরে যে বিষয়টা আছে সেটা হলো প্ল্যান্ট রিপ্রোডাকশন। প্ল্যান্ট রিপ্রোডাকশনে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইটের গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় এই সম্বন্ধে ডিটেলসে পড়তে হবে। কিন্তু ইউনিট ওয়ান ইজ হিউজ, সুতরাং এক্ষেত্রে অর্থাৎ এই ভিডিওতে আমি আলোচনা করব যে ইউনিট ওয়ানে তোমরা কোন কোন অংশগুলো পড়বে। অ্যাকচুয়ালি আমি আমার নোটসের খাতা থেকে বা আমি আমার যে সাজেশনস তৈরি করেছি সেই সাজেশনস থেকে আমি এই বিষয়গুলো আলোচনা করব, অর্থাৎ কোন অংশগুলো পড়বে এবং কি কি লিখবে আমি খুব ব্রিফলি এই সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। ওকে, এবং আশা করি এই ভিডিও তোমাদের অনেক উপকারে লাগবে। তাহলে চলো আমরা দেখে নিই ইউনিট ওয়ান সাজেশনস। তোমরা যারা 2021 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা বসতে চলেছে তাদের জন্য আমি প্রত্যেকটা ইউনিটের আমি সাজেশনস নিয়ে আলোচনা করব। এবং আমি প্রথমেই বলেছি যে ইউনিট ফোর বা বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই অংশ বাদ দেওয়া হয়েছে, সুতরাং এক্ষেত্রে এই সাজেশন সিরিজে আমি ইউনিট ফোর সম্বন্ধে আলোচনা করব না। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইউনিট ওয়ান সাজেশনস। সুতরাং ইউনিট ওয়ানে বা রিপ্রোডাক্টিভ বায়োলজির সাজেশনস নিয়ে আলোচনা করব, যেহেতু ইউনিট ফোর বাদ দেওয়া হয়েছে এবং সেই কারণের জন্য প্রত্যেকটা রিজিয়ন্স বা প্রত্যেকটা ইউনিটের কিন্তু একটু এক্সট্রা এক্সট্রা গুরুত্ব হয়ে গেল, অর্থাৎ এক্সট্রা গুরুত্বপূর্ণ হয়ে গেল। সুতরাং প্রত্যেকটা ইউনিট আমাদেরকে খুব ভালোভাবে কভার করতে হবে। ওকে, তো প্রথমে আমি কোয়েশ্চেন্স প্যাটার্ন সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের যে কোয়েশ্চেন্স থাকবে বা কোয়েশ্চেন্স প্যাটার্ন থাকবে সেটা হলো পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে থাকবে ট্র্যাডিশনাল কোয়েশ্চেন্স পেপার এবং এক্ষেত্রে মার্কস থাকবে 52 মার্কস। তো এই ট্র্যাডিশনাল কোয়েশ্চেন্স পেপারে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কোয়েশ্চেন্স থাকবে। এবং পার্ট বিতে যে কোয়েশ্চেন্স থাকবে সেটা হলো কোয়েশ্চেন্স কাম অ্যান্সার বুকলেট, অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নতেই তোমাদেরকে উত্তর লিখতে হবে। এবং 1 বক্স ফর এমসিকিউ, এবং এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের জন্য একটি বক্স থাকবে, তাতে লিখতে হবে মানে অ্যান্সার তাতে লিখতে হবে।
এবং টু লাইন স্পেস ফর শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স এবং ছোট কোয়েশ্চেন্সের জন্য দুটো লাইন থাকবে, ওকে। এবং এক্ষেত্রে 18 মার্কস থাকবে, 14টা এমসিকিউ এবং 4টি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। এবং কিভাবে অ্যাকচুয়ালি এইচএস এক্সামিনেশনে উত্তর লিখতে হয় সেই সংক্রান্ত একটি মডেল খাতা নিয়ে আমি আলোচনা করেছি এবং তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে তোমাদের কাছে এই সমগ্র বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ইউনিট 1 সাজেশনস অর্থাৎ রিপ্রোডাক্টিভ বায়োলজি। এবং যেহেতু 2020 সালে যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো এসে গেছে সেই সমস্ত কোয়েশ্চেন্স থেকে কোন রকম প্রশ্ন যেহেতু আসবে না সেই সমস্ত রিজিয়ন্স থেকে, সেই কারণের জন্য আমি এক্ষেত্রে 2020 সালে কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি হাইলাইট করে দেবো, ওকে। তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই যে ইউনিট 1। তো ইউনিট 1 এ বা রিপ্রোডাক্টিভ বায়োলজিতে অ্যাকচুয়ালি তোমরা জানো যে রিপ্রোডাক্টিভ বায়োলজি প্ল্যান্ট রিপ্রোডাকশন এবং হিউম্যান রিপ্রোডাকশন এই দুটো ভাগে বিভক্ত। তো যাই হোক, আমরা প্রথমেই আমি সাজেশনস বা কোয়েশ্চেন্সগুলো আমরা দেখে নিই। তো প্রথমেই যেটা আছে সেটা হলো ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। হোমোথ্যালিজম এবং হেটারোথ্যালিজম অর্থাৎ প্রথম যে চ্যাপ্টার তোমাদের আছে রিপ্রোডাক্টিভ বায়োলজিতে সেখান থেকে কিছু সংজ্ঞা দেয় এবং তার সাথে সাথে উদাহরণ দেয়, যেমন হোমো হেটারোথ্যালিজম কাকে বলে, হোমো হেটারোথ্যালিজমের মধ্যে পার্থক্য কি, কনজুগেশন কাকে বলে এবং কনজুগেশনের কনজুগেশন কাদের ক্ষেত্রে দেখা যায়, অ্যাপোমিক্সিস বলতে কি বোঝো, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন কাকে বলে, প্লাজমোটমি কি, বাডিং কাদের দেখা যায়, টরুলা দশা বলতে কি বোঝো, গেমিউল কাদের দেখা যায় বা গেমার মাধ্যমে কারা কোন জাতীয় জীব বংশবিস্তার করে, পুনরুৎপাদন বা রিজেনারেশন কাকে বলে, মরফালেক্সিস বলতে কি বোঝো, গ্রন্থিকাণ্ড কোন ধরনের জনন পদ্ধতি এবং গ্রন্থিকাণ্ড কাদের দেখা যায়, হ্রস্বধাবক বা অফসেটের সাহায্যে কোন জাতীয় উদ্ভিদ প্রজনন করে এবং অপুঞ্জনী কাকে বলে, ওকে। সুতরাং ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পলস অর্থাৎ প্রথম চ্যাপ্টারে এই বিষয়গুলো আছে। তার সাথে সাথে আরও কিছু ডেফিনেশন এবং এক্সাম্পল আমরা দেখে নিই। অটোগ্যামি এবং ক্লিস্টোগ্যামি কাকে বলে, গিটানোগ্যামি কি, গিটানোগ্যামি কাদের দেখা যায়, সব অন্ধত্ব বা সেলফ স্টেরিলিটি বলতে কি বোঝো, বহুবীজ ভ্রূণতা বা পলিএমব্রায়নি কাকে বলে, পলিএমব্রায়নের গুরুত্ব, অ্যাপোমিক্সিস বলতে কি বোঝো, অপ্রকৃত ফল কাকে বলে, সেলুলার ও হেলোবিয়াল শস্যের মধ্যে পার্থক্য। নেক্সট মেলাকোফিলি, কাইরেপ্টোরোফিলি এবং অর্নিথোফিলি কাকে বলে, অ্যাকচুয়ালি পলিনেশন পদ্ধতি বা পরাগ সংযোগ পদ্ধতি যে বিভিন্ন বাহকের সাহায্যে সম্পন্ন হয় বা ইতর পরাগযোগ বিভিন্ন বাহকের সাহায্যে সম্পন্ন হয়, তো তার মধ্যে যে সমস্ত এক্সাম্পলসগুলো ইম্পর্টেন্ট হতে পারে এই বছরে অর্থাৎ 2021 সালে, যেমন মেলাকোফিলি, কাইরেপ্টেরোফিলি এবং অর্নিথোফিলি। নেক্সট পোলেন কিট কাকে বলে, স্পোরোপোলেনিন বলতে কি বোঝো, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরাগরেণুর প্রাচীরের উপাদানগুলো কি কি, পোরোগামী ও চ্যালাজোগামী বলতে কি বোঝো, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের জন্য এই সমস্ত অংশগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আমরা হিউম্যান রিপ্রোডাকশনে চলে যাই, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের কোয়েশ্চেন্স হিউম্যান রিপ্রোডাকশনে কি কি দিতে পারে, ডেফিনেশন অ্যান্ড ইউটিলিটি অর্থাৎ সংজ্ঞা এবং গুরুত্ব, মেনার্কি ও থেলার্কি বলতে কি বোঝো, রেটিটেস্টিস কাকে বলে, ভাষা ইফারেন্সিয়া কি, এর সাথে সাথে ভাষা ইফারেন্সি এবং ভাস ডিফারেন্সের মধ্যে পার্থক্য পড়ে নেবে, লেডিক কোষ ও শাটলি কোষের কাজ কি, সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট গ্রন্থি, কাউপার বা বালবি ইউরেট্রাল গ্রন্থির কাজ কি, ক্রিপ্টো অর্কিডিজম বলতে কি বোঝো এবং অ্যাডামের পুরো কথা কি বা অ্যাডাম কি। নেক্সট গুরুত্ব, অ্যাম্পুলার গুরুত্ব এবং তোমরা জানো যে ফার্টিলাইজেশন অ্যাম্পুলাতে সম্পন্ন হয়, বার্থোলিন গ্রন্থির গুরুত্ব, গ্রাফিয়ান ফলিকলের গুরুত্ব, অনেক সময় গ্রাফিয়ান ফলিকলের ছবিও দেয়, সুতরাং গ্রাফিয়ান ফলিকলের ডায়াগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে গ্রাফিয়ান ফলিকলের গুরুত্ব, গ্রাফিয়ান ফলিকল থেকে ফিমেল সেক্স হরমোন ইস্ট্রোজেন নিঃসৃত হয়, এবং টু সেল থিওরি অর্থাৎ থিকাল সেল, গ্র্যানিউলোসা সেল, অ্যান্ট্রাম, এই সমস্ত অংশগুলো অবশ্যই ছবিতে থাকতে হবে। নেক্সট পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়ামের গুরুত্ব, অ্যান্ট্রাম কাকে বলে এবং পোলার বডি কি। নেক্সট রজস্রাবের কারণ কি, অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়াল সাইকেলে যে ইউটেরাইন বেড তৈরি হয় প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ কম হলে সেই ইউটেরাইন বেড ছিঁড়ে যায় এবং তার ফলেই রজস্রাব হয় এবং এর সাথে সাথে রজস্রাবের উপাদানগুলো পড়ে নেবে, রজচক্রে এলএইচ হরমোনের গুরুত্ব কি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এলএইচ হরমোনকে বলে ওভিউলেশন ইন্ডিউসিং হরমোন এবং মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্রে 14তম দিনে এলএইচ হরমোনের পরিমাণ ফিমেল বডিতে প্রচুর বেড়ে যায় এবং একে বলা হয় এলএইচ সার্জ, এবং এই এলএইচ সার্জের ফলেই অ্যাকচুয়ালি ভিউলেশন বা ডিম্বাণু নিঃসরণ হয়। ক্যাপাসাইটেশন কি, দেখো ক্যাপাসাইটেশন এটা কিন্তু এই বছরে এসে গেছে অর্থাৎ 2020 সালে ক্যাপাসাইটেশন এসে গেছে। অ্যাক্রোসোম ও কর্টিকাল বিক্রিয়া কাকে বলে, এর সঙ্গে সঙ্গে ZP রিয়াকশন, দিস ইজ ইম্পর্টেন্ট, ওকে। তাহলে অ্যাক্রোসোম ও কর্টিকাল বিক্রিয়া কি এবং ZP রিয়াকশন বলতে কি বোঝো, এক্ষেত্রে এগ মেমব্রেনে যে সমস্ত রিসেপ্টার আছে এবং স্পার্ম মেমব্রেনে যে সমস্ত প্রোটিন আছে তাদের নামগুলো লিখতে হবে, এবং অ্যাম্পিমিক্সিস কাকে বলে। এবার আমরা যেটা দেখবো সেটা হলো ক্লিভেজ কাকে বলে, ক্লিভেজ হলো মাইটোসিস পদ্ধতি, যে পদ্ধতিতে জাইকোট
ক্রমাগত একটি কোষের তৈরি বল তৈরি করে যাকে বলা হয় মরুলা, সেটাই হলো ক্লিভেজ। এবং ব্লাস্টুলা ও গ্যাস্টুলার মধ্যে পার্থক্য, ইমপ্ল্যান্টেশন কোথায় ঘটে। নেক্সট, মানুষের অমরার প্রকৃতি কি বা মানুষের প্লাসেন্টার প্রকৃতি কি, এবং পার্সুকিউশনে কোন কোন হরমোন সাহায্য করে বা সন্তান নির্গমনে কোন কোন হরমোন সাহায্য করে। নিম্নলিখিত রোগগুলির প্যাথোজেনের নাম, দেখো যখন প্যাথোজেনের নাম বলবে তখন কিন্তু সায়েন্টিফিক নেম অবশ্যই ইংরাজিতে লিখতে হবে, সুতরাং ইংরাজিতে এই নামগুলো তোমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করে রাখতে হবে। তাহলে নিম্নলিখিত রোগগুলির প্যাথোজেনের নাম, যেমন সিফিলিস, গনোরিয়া, ট্রাইকোমোনিয়াসিস, সুতরাং এদের প্যাথোজেনের নাম অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে ওসিপি কি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ইন্ট্রা ইউটেরাইন ডেভিসেস, মিনি পিল ও কম্বাইন্ড পিল এবং স্থায়ী বন্ধাত্মকরণ পদ্ধতির উদাহরণ। সুতরাং এই যে অংশটা, অর্থাৎ ইউসিপি, আইইউডি, মিনি পিল ও কম্বাইন্ড পিল, স্থায়ী বন্ধাত্মকরণ পদ্ধতির উদাহরণ, এগুলো অ্যাকচুয়ালি কন্ট্রাসেপশন মেথড। সুতরাং এই অংশগুলো ভালো করে পড়ে রাখবে, কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির এই পোর্শনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং পুরো নাম জেডাই এফটি, জিআই এফটি, এআই, এমআইএসটি বা এসইউজিআই, সুতরাং এদের পুরো নাম কিন্তু পড়ে রাখতে হবে। নেক্সট, আমরা 3 নম্বর কোয়েশ্চেন্সে চলে এসেছি। সুতরাং এতক্ষণ আমরা যে কোয়েশ্চেন্সগুলো আলোচনা করলাম 1 নম্বর অথবা 2 নম্বরের কোয়েশ্চেন্স, এবার আমরা দেখব যে 3 নম্বরের কোয়েশ্চেন্স কী কী আসতে পারে। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে, ইহার ধাপ ও গুরুত্ব লেখো, দিস ইজ ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতির বিবরণ দাও। দিনিশেক কিভাবে ঘটে, দেখো এই অংশটা কিন্তু পরীক্ষাতে এসে গেছে, সুতরাং দিনিশেক 2020 সালে এসে গেছে, সুতরাং এটা পড়ার দরকার নেই। এবং সেলুলার ও হেলোবিয়াল শস্য বলতে কি বোঝে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেলুলার ও হেলোবিয়াল শস্যের মধ্যে পার্থক্য। স্পার্মাটোজেনেসিস ও উজেনেসিস পদ্ধতির বিবরণ এবং এর সাথে সাথে স্পার্মাটোজেনেসিস ও উজেনেসিস পদ্ধতির পার্থক্য। কুসুমের ওপর ভিত্তি করে ডিম্বাণুর প্রকারভেদ করে, অর্থাৎ অন দ্য বেসিস অফ ইয়ক অর দ্য অ্যামাউন্ট অফ ইয়ক আমরা এগকে কত রকমভাবে ভাগ করতে পারি, আলেসিথাল, মাইক্রোলেসিথাল, মেসোলেসিথাল, মেগালেসিথাল। সুতরাং ডিফারেন্ট টাইপের এগস এবং তাদের এক্সাম্পল কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে এই বছরে। নেক্সট, প্লাসেন্টার কাজগুলি লেখো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেনের প্রকারভেদ ও কাজ লেখো। সুতরাং এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন যেমন অ্যামনিয়ন, অ্যালান্টয়েস এবং কোরিয়ন, 3টি এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন, ওই এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেনগুলো কোন অংশ থেকে তৈরি হয় এবং তার সাথে সাথে এদের কাজ। জন্ম নিয়ন্ত্রণের রাসায়নিক পদ্ধতির বিবরণ দাও। সুতরাং জন্ম নিয়ন্ত্রণের রাসায়নিক পদ্ধতির বিবরণ দাও এবং ভৌত পদ্ধতি, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, মেকানিক্যাল বেরিয়ারও তোমরা পড়ে রাখতে পারো এবং তার সঙ্গে সঙ্গে যান্ত্রিক পদ্ধতিও একটু পড়ে রাখতে পারো। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ কিন্তু এই বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন্স, অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য। অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য এই বছরে পরীক্ষাতে এসে গেছে, সুতরাং 2020 সালে যেহেতু এসে গেছে, সুতরাং এই এই প্রশ্নটা পড়ার দরকার নেই। এবং আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন কি, এর সাথে সাথে টেস্ট টিউব বেবি বেবি কিভাবে তৈরি করা হয় এই বিষয়টা পড়ে রাখবে। সুতরাং 2021 সালে প্রধানত 3 মার্কসের যে সমস্ত কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হতে পারে। ইউনিট 1 থেকে 5 নম্বরের একটি কোয়েশ্চেন্স অবশ্যই দেয় এবং এক্ষেত্রে অর থাকে, অর্থাৎ প্ল্যান্ট রিপ্রোডাকশন এবং হিউম্যান রিপ্রোডাকশন এইরকমভাবে অর থাকে। তো আমি এক্ষেত্রে টোটাল অর্থাৎ প্ল্যান্ট এবং হিউম্যান রিপ্রোডাকশন উভয় রিপ্রোডাকশনেরই কোয়েশ্চেন্সগুলো আমি এক্ষেত্রে লেখার চেষ্টা করেছি। তো তোমরা দেখতে পারো যে এই অংশগুলো অর্থাৎ 5 মার্কসের কোয়েশ্চেন্সে কোনটা ইম্পর্টেন্ট হবে। চিহ্নিত চিত্রসহ গুপ্তবীজ উদ্ভিদের পুং ও স্ত্রীলিঙ্গধারের উৎপত্তি বর্ণনা করো। দেখো এক্ষেত্রে পুং লিঙ্গধারের উৎপত্তি এই বছর পরীক্ষাতে এসে গেছে, সুতরাং পুং লিঙ্গধারের উৎপত্তি এই বছর না পড়লেও হবে। সুতরাং স্ত্রীলিঙ্গধারের উৎপত্তি বর্ণনা করো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন্স, দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করা, এক্ষেত্রে ছবি দিতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, মাসিক যৌনচক্রে বিভিন্ন হরমোনের ভূমিকা, অর্থাৎ এক্ষেত্রে গোনাডোট্রপিক হরমোন বা FSH এবং LH এবং তার সাথে সাথে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন কিভাবে মেনস্ট্রুয়াল সাইকেলকে প্রভাবিত করে এই বিষয়টা পড়বে। এবং ডিম্বাশয় ও জরায়িত পরিবর্তনগুলো বর্ণনা করা, জরায়িত পরিবর্তন এই বছর এসে গেছে, সুতরাং ডিম্বাশয় পরিবর্তন বর্ণনা করো, দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন্স, মানুষের ডেভেলপমেন্টে নিষেক পরবর্তীতে জাইগোটের পরিবর্তন বর্ণনা করো, এটা এই বছর আসতে পারে। অ্যাকচুয়ালি এক্ষেত্রে কি হয় যে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট থেকে এর আগে কোনো রকম প্রশ্ন 5 মার্কসের আসেনি, সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। তো এক্ষেত্রে যে বিষয়গুলো লিখতে হবে সেটা হলো ক্লিভেজ পদ্ধতি বা মরুলেশন, তার সঙ্গে সঙ্গে ব্লাস্টুলা এবং গ্যাস্টুলা এবং তার সাথে সাথে অর্গানোজেনেসিস, অর্থাৎ ডিফারেন্ট টাইপের জামলেয়ার থেকে কোন কোন অর্গ্যানস তৈরি হয়, এইভাবে ছোট করে তোমরা নোট তৈরি করে নেবে। তাহলে এটাই হলো মানুষের ডেভেলপমেন্টে নিষেক পরবর্তী ঘটনা।
লাস্ট কোয়েশ্চেন, চিহ্নিত চিত্র সহ শুক্রাশয় অথবা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। সুতরাং এক্ষেত্রে ছবি দিতে হবে। তাহলে 2021 সালে যে সমস্ত প্রশ্নগুলো রিপ্রোডাক্টিভ বায়োলজি বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে ইউনিট ওয়ানে তোমাদের যে রিপ্রোডাক্টিভ বায়োলজি পোর্শনস আছে, সেই পোর্শনে কোন অংশগুলো ইম্পর্টেন্ট সেই অংশগুলো আমি আলোচনা করলাম। তো আশা করি এক্ষেত্রে এই এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে তোমরা যদি তৈরি করে রাখো, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে এবং এখান থেকে আমার মনে হয় অনেক প্রশ্ন তোমরা কমন পেতে পারো। এবং প্রধানত আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই প্রশ্নগুলো তৈরি করেছি। তো আবারও বলে রাখি যে সায়েন্সে কিন্তু সাজেশনস বলে কিছু হয় না। এবং আর একটা বিষয় যে তোমরা যখন বিভিন্ন প্রশ্ন কনসাল্ট করে তোমরা যখন পড়বে এবং তোমার যে প্রশ্নটা মনে হবে যে ইম্পর্টেন্ট আসতে পারে, মনে রাখবে যে সেই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে। ওকে, জেনারেলি এটাই দেখা গেছে যে তোমার নিজের যেটা মনে হবে সেই প্রশ্নটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হবে। তবুও আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো এর পরের ভিডিওতে আমি ইউনিট টু বা জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজির সাজেশনস নিয়ে আলোচনা করব। এবং ইউনিট টু, এক্ষেত্রে ইউনিট টু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল, কারণ 2021 সালে বায়োটেকনোলজি পোর্শন কিন্তু বাদ দেওয়া হয়েছে বা বায়োটেকনোলজি এবং তার অ্যাপ্লিকেশন বাদ দেওয়া হয়েছে। সেই জন্য ক্লাসিক্যাল জেনেটিক্স মলিকুলার বায়োলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট হয়ে গেল এবং পরের ভিডিওতে আমরা ইউনিট টু এর সাজেশনস নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।